যেন একটা গোল দেয় আরেকটা গোল দেয় এবং মেসি যেন একটা গোল দেয় ইনশাআল্লাহ আল্লাহর একটা গোল আরেকটা গোল আমার আল্লাহ আমার কথা আমার মেয়েকে নিয়ে আমরা সবাই আশাবাদী এবার ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো শুধু যে খেলবো তা না বাংলাদেশে এত কোটি কোটি ভক্ত মেসির মেসি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করবে বিশ্বকাপ আমরাই জিতবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি মেসি যদি আমাদের কাছে এখন আসে মেসি তো যেহেতু পার্সোনালি হচ্ছে মেসি আমাদের পুরো বাঙালি শত শত ভক্তদের সবারই সে মেসি সবার পক্ষ থেকে ওকে এটাই বলবো যে আমরা তোমাদেরকে তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি আমাদের জন্য সব সময় অনেক বেশি আমাদের কাছে ভালো খেলা দিয়ে যেও ইনশাআল্লাহ আসলে মেসি যে শুধু একজন ভালো প্লেয়ার তা না মেয়েরা বেশি যেটা পছন্দ করে একটা মানে ছেলে মানুষের পার্সোনালিটি তো মেসি একজন ভালো মানুষ সে একটা ভালো খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসেবে অসম্ভব ভদ্র একজন মানুষ খেলার সবচেয়ে বেশি যে মুহূর্তটা ভালো লেগেছে যে শেষ মুহূর্তটা যখন আমরা দেখেছি ফাইনালে আমরা জিতে গিয়েছি ওই আর্জেন্টিনার দল পরে আমাদের পুরো আস্থা আছে এবং আমাদের মেসির পরে আমাদের পুরো আত্মবিশ্বাস আছে যে আমাদেরকে ভালো একটা রেজাল্ট দিবে এবং পুরো টিমটাকে সে পুরো টিমটাকে সে সেট আপ করে রাখবে পুরো টিমটাকে সে সেট আপ করে রাখবে সে আমাদের টিমের জন্য ছায়া একটা ছায়া বিশ্বের ভক্তর একটা আস্থা আছে মেসির পরে এক কথা আস্থা আছে যারা খেলা বোঝে তারা আর্জেন্টিনা করবে আর যারা খেলা বোঝে না এরা অন্য অন্য দল করবে আর যারা খেলা বুঝো আর্জেন্টিনার করবে না তাহলে তারা হ্যাং হয়ে থাকবে একরকম হ্যাং হয়ে থাকবে আপনি কোথায় থেকে এসেছেন আমি বসুন্ধর আবাসিক থেকে আইছি প্রায় খেলায় আমি আসি এবং আমি শেষ পর্যন্ত থাকবো এবং ক্রিকেট ফুটবলের আমি খুব একজন ভালো একজন ফ্যান আমি খুব ভক্ত